আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে শাহ আলম ইমিগ্রেশন থেকে সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আজকে আপনাদের সাথে যেই বিষয়গুলো শেয়ার করব, ইমিগ্রেশনের যে আপডেট, যে নতুন খবরগুলো আছে, সেই নতুন খবরগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এর আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ইমিগ্রেশনের যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আপনারা দেখতে পেয়েছেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার শাহ আলম ইমিগ্রেশনের সামনে, এই সামনে থেকে ইমিগ্রেশনের ভিতরে এতক্ষণ ছিলাম, ওখান থেকে যে সংবাদগুলো আমি পেয়েছি সেই সংবাদগুলো নিয়েই মূলত আপনাদের সাথে আলোচনা করব, যে নতুন খবরগুলো আছে। ওকে, আমাকে অনেকেই নোটিফিকেশন SMS করে জানিয়েছেন যে বোঝা যাচ্ছে। ওকে ওকে শহীদুল ইসলাম ভাই, ওকে ধন্যবাদ আপনাদের সকলকে, আনিসমিয়া আমাকে নোটিফিকেশন জানিয়ে দেওয়ার কারণে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটা শাহ আলম ইমিগ্রেশন। ওকে, যেই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো, আজকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যারা নিয়েছিলেন আজকে তাদের সিরিয়ালে দাঁড়িয়ে আছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ হলো, তাদের যেই সংবাদ আছে অবৈধদের দেশে যাওয়া, অবৈধদের দেশে যাওয়া নিয়ে অনেক প্রশ্ন ছিল, আপনাদের কত টাকা লাগবে, টাকাটা কীভাবে পরিশোধ করব। ওকে, আপনাদের তাহলে আজকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। অবৈধদের দেশে যেতে কত টাকা লাগবে, 1300 না 500 না 1600 না 2000, অনেক প্রশ্ন আছে আপনাদের মাঝে। সো দেশে যেতে এই মুহূর্তে যারা অবৈধ ছিলেন তাদের মূলত টাকা লাগবে 500 রিঙ্গিত, টোটাল আপনাদের যে টাকা লাগবে 500 রিঙ্গিত। অনেকেই বলছেন যে এটা কি 1300 রিঙ্গিত নাকি বা এ জাতীয়, না 1300 রিঙ্গিত না, টোটাল টাকা লাগবে 500 রিঙ্গিত, 500 রিঙ্গিত। ওকে, দ্বিতীয় প্রশ্ন, টাকাটা কীভাবে পে করব, কার্ডে না ক্যাশ? আপনাদের জন্য উত্তর হলো, টাকাটা পে করতে হবে কার্ডে, যে কোনো একটা ব্যাংকের কার্ডে, ডেবিট কার্ড আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, যে কার্ডে আছে এই টাকাটা আপনার কার্ডে পে করতে হবে। ওকে, সেক্ষেত্রে আপনাদের অনেকের আর একটা প্রশ্ন থাকবে যে আমাদের অনেকের আছে ব্যাংকের কার্ড নাই, আমরা কার্ড ব্যবহার করি না, তাহলে তারা কী করবো, ভিসাই নাই ব্যাংকের কার্ড দিয়ে কী করবো, ব্যাংকের কার্ড তো থাকা দূরের কথা, আপনাদের তো ভিসাই নাই 2-3 বছর যাবো, তাহলে ব্যাংকের কার্ড আসার তো কোনো প্রশ্নই আসে না। এরকম যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তাদের জন্য বলবো যে আপনাদের যাদের এরকম ভিসা কার্ড, মাস্টার কার্ড, তাহলে যেটা বলছিলাম, যদি আপনার নিজের কার্ড না থাকে, ব্যাংক কার্ড না থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই কার্ড যদি আপনার না থাকে, তাহলে আপনি কী করবেন, আপনাকে আপনার যে কোনো একটা বসের কাছ থেকে অথবা ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে যার কার্ড আছে তার কাছ থেকে কিন্তু আপনার পিনজাম নিতে হবে, ধার নিতে হবে, এবং কি ধার নিয়ে সেই কার্ডে আপনি 500 টাকা ঢোকাবেন, সেই কার্ডে 500 টাকা ATM বুথ থেকে ঢোকান অথবা ব্যাংকে থেকে ঢোকান, একদিন আগেই ঢোকাবেন, তাহলে কিন্তু সেই কার্ডে, যে অর্থাৎ যে কোনো একটা কার্ড হলেই হলো, এখানে সুইফট করবে, এটা আপনার পাসওয়ার্ডও জানা দরকার নাই, জাস্ট অনেকগুলো কার্ড আছে যেটা এখন ওয়েব করলেই সেটা এখান থেকে টাকা কেটে নেবে, ওরকম হলে হবে। আর যদি পিন নাম্বার আলাদা কার্ড আনেন তাহলে তো আপনার পিন নাম্বারটা সাথে সাথে মুখস্থ করে নিয়ে আসতে হবে। এই মুহুর্তে সাধারণত অধিকাংশ মেশিনেই, ইমিগ্রেশনের সবগুলো মেশিনেই ওয়েব আছে, ওয়েব, এটাকে ওয়েব বলা হয়, অর্থাৎ মেশিনের মধ্যে টাচ করলেই কার্ডে থেকে টাকাটা কেটে নিয়ে যাওয়া হবে। ওকে, সেক্ষেত্রে আপনারা আর পিন নাম্বার দরকার নাই। ওকে, এই মোটামুটি সংবাদ, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারা ক্লিয়ার করে দিলাম যে আজকের যে নতুন সংবাদগুলো আছে সেই সংবাদগুলো কী। আমি আবার আপনাদের মাঝে রিপিট করছি, তাহলে যে প্রথম প্রশ্নটি ছিল যে কত টাকা লাগবে অবৈধদের দেশে যেতে, তাদের জন্য বলি মাত্র 500 টাকা। ওকে, আর দ্বিতীয়ত, টাকাটা কীভাবে পে করব, ক্যাশ না কার্ড? অবশ্যই কার্ড। ওকে, অনেকেই প্রশ্ন করেছিলেন, আপনারা যারা আমাদের লাইভে আছেন তাদের জন্য বলবো যে আপনারা এই লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও এই সংবাদগুলো জানতে পারে এবং তাদের মনের যে প্রশ্নগুলো আছে তারাও এই প্রশ্নগুলো পেতে পারে। ওকে, এরপরে যেটি আছে সেটি হলো অবৈধদের বৈধতা, অবৈধদের বৈধতা না নিয়ে আমরা আজকে শাহ আলম ইমিগ্রেশনে কিছু কথা বলছি। তো এই মুহূর্তে আপনারা জানেন যে অবৈধদের বৈধতা নিয়ে দুইটি পার্ট আছে, একটি অনলাইন পার্ট, পরবর্তীতে ফিজিক্যালি ফিঙ্গারপ্রিন্ট যা হোক যেটাই হোক। তো এই মুহূর্তে ইমিগ্রেশনে আমি যে ইমিগ্রেশন দাঁড়িয়ে আছি, ইমিগ্রেশন শাহ আলম ইমিগ্রেশন এবং অন্যান্য পুত্র যা ইমিগ্রেশন কন, যে কোনো ইমিগ্রেশন কন, কোনো ইমিগ্রেশনেই অবৈধদের বৈধতা নিয়ে কোনো কাজ করছে না, যেহেতু এখন যে পার্ট চলছে এটি হলো অনলাইন বেস, অনলাইনে সাবমিট করা, অনলাইনে ভেরিফিকেশন করা,
এরপর অ্যাপ্রুভ হওয়ার পরে, অ্যাপ্রুভাল হওয়ার পরেই কিন্তু ওকে, সেজন্য যারা এরকম অবৈধ থেকে বৈধ হওয়ার চিন্তা ভাবনা করছেন বা বিভিন্ন কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে আপনারা ভালো একটা কোম্পানি নির্বাচন করেন। সেই কোম্পানি নির্বাচন করার পরে সেই কোম্পানিতেই আপনারা ডকুমেন্টস সাবমিট করেন। কোম্পানির ডকুমেন্টস সাবমিট হওয়ার পরেই মূলত পরের পার্টটি হবে, যেটা ইমিগ্রেশনে আসতে হবে ফিঙ্গারপ্রিন্ট করার জন্য বা যেটাই বলেন। ওকে, সোফা মোটামুটি আর কোনো প্রশ্ন মনে হচ্ছে না যে আছে। এই মোটামুটি আজকে আপনাদের লাইভ সংবাদ ছিল। এরপরে অনেকে একজন প্রশ্ন করেছেন। ওকে, দ্বিতীয়টি যে সংবাদটি বলবো আজকে, বেশি কথা আমি বলে যাচ্ছি, এয়ার টিকিটের কথা। আজকে আমাদের সেলিম তালুকদার ভাই আছে, উনি যেটা বললেন যে এয়ার টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না, সেই জন্য ও অ্যাপয়েন্টমেন্ট যারা নিয়েছেন তারা এয়ার টিকিটের ইতে বুকছেন। সেক্ষেত্রে আপনারা গতকালকে বলেছিলাম যে এখনই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যারা যারা দেশে যাবেন তারা অ্যাপয়েন্টমেন্ট এখনই নিতে হবে, যেমনটি সেলিম ভাই বললেন। আচ্ছা সেলিম ভাই, এখন তো অনেকে এয়ার টিকিটও পাচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্ট নিলেও 2-3 মাস পরে পাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলেন? না না না, কি বলছি, 2-3 মাস পরে এখন যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, এটা 2-3 মাস পরে বিমান বুঝিয়া বিমান খুলুক আগে সারুক পুরোপুরি ছাড়ার পরে তারপরে যাতে অ্যাপয়েন্টমেন্টটা নেয়, যেমনটি বললেন আমাদের সেলিম ভাই, সেটি হলো আপনার আগে কনফার্ম হন এয়ার টিকিটের সাথে। এয়ার টিকিট নিয়ে না নেওয়া, এয়ার টিকিট ম্যানেজ না করে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিলে পরে সমস্যা হবে। আপনি কবে যাবেন একটা কথা হলো, এখানে যদি মনে করেন যে আপনি আজ থেকে 2 মাস পরে যাবেন, তো 2 মাস পরে আগে আপনি বিমানের টিকিটটা বুকিং দেন, প্লাস আপনি অ্যাপয়েন্টমেন্টটা 18 দিন পাবো স্পেশাল পাস। ওকে, স্পেশাল পাস সেলিম ভাই যেটা বলো কতদিন পাবে? 18 দিন। ওকে, যেমনটি বলছিলাম আমি, ইমিগ্রেশন থেকে কিন্তু বলে দিয়েছে মিনিমাম 14 দিনের ভ্যালিডিটি একটা টিকিট থাকতে হবে, 14 দিন, এবং আপনার 20 দিনের মধ্যে, 14 থেকে 20 দিনের, অথবা আপনার সর্বোচ্চ এরকম দেখতে পারেন। যাই হোক, যারা এরকম টিকিট সংকটে ভুগছেন তাদের জন্য বলবো, আপনারা দেখেন কতগুলো এয়ারলাইন্স আছে, বাংলাদেশ এয়ারলাইন্স আছে, মালয়েশিয়ান এয়ারলাইন্স আছে, রিজেন্ট আছে, ইউএস বাংলা আছে, মালিন্দো আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে, এরপর আপনার থাইল্যান্ডের এয়ারলাইন্স আছে, যে কোনো একটাতে টিকিট নিলেই হবে। ওকে, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু টিকিটের সংকটে অনেকে ভুগবেন, গতবার আমরা দেখেছি টিকিট সংকটে ভুগেছেন, সেক্ষেত্রে টিকিট আপনারা আগে কনফার্ম করেন এবং কি অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া, অ্যাপয়েন্টমেন্টটা নিলে হবে কি আপনি চলাফেরা করতে পারবেন আর আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, ওরকমই করতে পারবে না, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়াও জরুরি। এই মোটামুটি। ওকে ভাই, বাচ্চাদের জরিমানার কথা বলেন। ও ধন্যবাদ, একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এখানে ইমিগ্রেশনে কিন্তু বাচ্চাদের বিষয়ে ওরকম যদিও স্পেসিফিকলি ওরকম বলে নাই, তবে যদি বাচ্চা ছোট হয়, সেলিম ভাই বিষয় আছে, 12 বছরের নিচে হইলে 100 টাকা জরিমানা নেবে, 12 বছরের নিচে হইলে 100 টাকা। ওকে, 12 বছরের উপরে হইলে ফুল টাকা। ওকে, ধন্যবাদ যেই ভাই প্রশ্ন অ্যাডাল্ট। ওকে, ধন্যবাদ আপনার যে কমেন্টস করেছিলেন আমিনুল ইসলাম, আপনি জানলেন যে যদি বাচ্চার বয়স যদি 12 বছরের নিচে হয় তাহলে 100 টাকা, আর যদি 12 বছরের উপরে হয় তাহলে তাকে তো অ্যাডাল্ট সে পুরো 500 টাকায় পে করতে হবে। ধন্যবাদ। কোন কোন কোম্পানির লোক নিয়োগ পরিমাণ নেওয়া দেওয়া আছে? ওকে, কি করছে না ভালো বুঝি নাই, ওনার নম্বরটা কেউ দিতে পারবেন, আমার খুব উপকার হতো। জি ভাই, আপনার যে ওনার নম্বর আমার নাম্বারটা চাইছেন, এখানে যদি আপনার মূল কথাটা জিজ্ঞেস করতেন, মূল আসলে কি জানতে চান, তাহলে তো আমি আপনারটা পড়ে দিতে পারতাম। আসলে আমার নাম্বার দরকার নাই, আপনারা প্রতিদিন আমাকে এখানে কমেন্টস করেন, আপনার কমেন্টসের উত্তর ইনশাল্লাহ দেবো আমরা। আসসালামু আলাইকুম ভাই, আমার অক্টোবর মাসের 21 তারিখে ভিসার মাতি হয়েছে, আমি পাসপোর্ট করতে দিছি, পাসপোর্ট হাতে পাইছি, কোম্পানি জমা দেই নাই, এমন অবস্থা আমি ওকে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবো? জি, আপনার যদি ভিসা না থাকে, ভিসা যদি আপনার না থাকে তাহলেই তো পারবেন, অবৈধ ভাবে থাকলে আপনি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে ভিসা করতে পারবেন। তবে আপনাদের জন্য যেটা বলছিলাম সেটা হলো, চেষ্টা করেন যে যে কোম্পানিতে কাজ করুন ওই কোম্পানিতে, যদি কোম্পানি ভালো থাকে, কোনো প্রকার সমস্যা না থাকে, সেই কোম্পানিতেই আপনি ভিসা করেন। ওকে, একজনে বলছেন আসসালামু আলাইকুম ভাই, জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সেদিন কি ঠিক ওই যেতে হবে? যে আপনি যেই ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ইমিগ্রেশনে ওই ডেটে আপনাকে আসতে হবে, ডেট কিন্তু মিক্স করা যাবে না। এবং টাইম শুধুমাত্র এরকম জানুয়ারির 21 তারিখে কটার সময় আপনার? 21 তারিখে 8টার সময় না 9টায় বা 10টায়? আপনার যদি 10টায় থাকে, আপনি যদি বিকাল আসেন তাহলে কিন্তু হবে না, ডে অ্যান্ড টাইম যেন কোনো মিস্টেক না হয়।
তাহলে দিন এবং সময়টা যেন মিস্টেক না হয়, খেয়াল রাখবেন। ওকে, যাই হোক, আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু মশা দেখেন, আমরা মশার কামড় খেয়েও কিন্তু আপনাদের জন্য যে আপডেট ভিডিওগুলো তৈরি করতেছি অবশ্যই আপনাদের উপকারে আসার জন্য। সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ জানার সুযোগ করে দিন, যাতে সকলেই উপকৃত হতে পারে। ভাই, আপ ডাউন টিকিট কি কিনা যাবে? যে আপ ডাউন টিকিট আপনি ইচ্ছা করলেই কিনতে পারবেন, মাঝে মাঝে আটকে যায়। ওকে, আপ ডাউন টিকিট আপনি দেশে গেলে কবে আসতে পারবেন সেটা যেহেতু এখনও সন্দেহাতীত, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল টিকিট কাটেন, এটা এই জন্য ভালো হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, আজকে মোটামুটি যেই সংবাদগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সংবাদটি একটা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।